আসসালামু আলাইকুম, এইচকে টেকনোলজির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে সবচেয়ে আকর্ষণ হচ্ছে 9 জেনারেশন ল্যাপটপ দিব মাত্র 16,990 টাকা। তো ভিডিও শুরুতে আমাদের শপের অ্যাড্রেসটি একটু বলে দিব। ঢাকা মিরপুর 10 গোলচক্কর শালিমাগরের পেছনে 2 নম্বর রোড, 1 নম্বর বিল্ডিং, দ্বিতীয় তলা। আসতে পারবেন সপ্তাহে 7 দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। কারো যদি চিনতে অসুবিধা, গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে, চাইলে লোকেশন ধরে আসতে পারবেন। যদি চিনতে তাও যদি অসুবিধা হয়, আমাদেরকে 10 নম্বর গোলচক্করে এসে ফোন দিলে আমরা কিন্তু রিসিভ করে নিব। আসতে পারবেন সপ্তাহে 7 দিন। তো সবাই চলে আসবেন। 9 জেনারেশন ল্যাপটপ, এটার সাথে কিন্তু একটা স্টাইলিশ মাল্টি ফাংশনাল কিন্তু একটা কিন্তু স্টাইলিশ পেন পেয়ে যাবেন, যেটাতে কিন্তু আমরা টাচে কিন্তু টাচপ্যাডে কিন্তু খুব জোস কন্ডিশনে কাজ করতে পারবেন, যেটার কারণে কিন্তু আপনি হাতের স্পষ্ট করা লাগবে না। 9 জেনারেশন ল্যাপটপ কনফিগারেশন হিসেবে রয়েছে 4 জিবি র্যাম রয়েছে, 128 জিবি এসএসডি রয়েছে, চাইলে কিন্তু সেটা আপডেট করার সুযোগ রয়েছে। টাচ স্ক্রিন হওয়ার কারণে কিন্তু ডিসপ্লে রেজোলিউশনটা কিন্তু খুবই ভালো, 13.1 ইঞ্চি ডিসপ্লে, গরিলা টাচ ব্যবহার করেছে, যেটার কারণে কিন্তু ভাঙার চান্সটা খুবই কম। আর এটার যদি বিল কোয়ালিটি দেখায়, খুবই জোস বিল কোয়ালিটি করা হয়েছে, একদম সুপার স্লিমের মধ্যে হ্যান্ডি ট্যাবলেট প্লাস ল্যাপটপ বোর্ডে যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন, একটা টাকা দিয়ে একটা ডিভাইসের টাকা দিয়ে দুইটা ডিভাইসের ফিল যারা চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের 3190A প্রোডাক্টটি। এটার যদি রাবার প্রোডাক্ট করার কারণে কিন্তু আপনি চতুর্পাশে কিন্তু রাবার কোটের কারণে কিন্তু হাত থেকে পড়লেও কিন্তু এই ল্যাপটপটি কিছুই হবে না। ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে, 2টি ক্যামেরা ব্যবহার করেছে, এই পাশে একটা ক্যামেরা ব্যবহার করেছে। প্রাইসটা দেখেছি খুবই অফার প্রাইসে মাত্র 16,990 টাকা। আর 16,990 টাকার ল্যাপটপ কিনলে ব্যাটারি ব্যাকআপ পাবেন 4 থেকে 5 ঘন্টা। আসলে যাদের আসলে বাজেট আরও কম, মানে 10,000 টাকা বাজেট, আসলে 10,000 টাকা বাজেটে কিন্তু ল্যাপটপ পাওয়া যায় না। আমরা আসলে ল্যাপটপ যারা আসলে কাজ করতে পারবেন, আসলে যারা অটোক্যাডের কাজ শিখতে চাচ্ছেন, ভিডিও এডিটিংয়ের কাজ শিখতে চাচ্ছেন, গ্রাফিক্সের কাজ করবেন এবং ভিডিও এডিট করে আসলে ইনকাম করতে চাচ্ছেন ঘরে বসে না থেকে, তো আসলে বাজেট 10,000 টাকা করলে কিন্তু ল্যাপটপ পাওয়া যায় না। মিনিমাম 12 থেকে 13,000 টাকা কিন্তু বাজেট করতে হয়। আমরা কিন্তু এই প্রোডাক্টটি অনেকগুলো কোয়ান্টিটি করার চেষ্টা করেছি, কারণ এটা দিয়ে কাজ করা যায়, যে জন্য কিন্তু আমরা কোয়ান্টিটি রাখার চেষ্টা করেছি। এটা কিন্তু প্রায় 100 পিসের মতো আমার কাছে কিন্তু কোয়ান্টিটি আছে। এটা কনফিগারেশন বলছিলাম, এটা হচ্ছে 9 জেনারেশন ল্যাপটপ, 3190 ডেল ল্যাটিটিউড সিরিজের 3190 মডেলটি। এটার র্যাম হিসেবে ব্যবহার করেছে 4 জিবি র্যাম রয়েছে, 128 জিবি এসএসডি রয়েছে, চাইলে কিন্তু আপডেট করতে পারবেন। 13.1 ইঞ্চি ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ করতে 4 থেকে 5 ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। টাচপ্যাডটা থেকে নিয়ে কিবোর্ডটা খুবই জোস কন্ডিশনে রয়েছে, এত কম প্রাইসে এত সুন্দর টাচপ্যাড কিন্তু আরও দামি মালও কিন্তু এই টাচপ্যাডটা নাই। আর এখানে কিন্তু সবগুলো পোর্ট কিন্তু এই পাশে অ্যাভেলেবেল রয়েছে, এইচডিএমআই, 2টা ইউএসবি পোর্ট রয়েছে, এইচডিএমআই রয়েছে, চার্জার পোর্টটাও রয়েছে। ব্যাক সাইডটা যদি দেখাই, বিল কোয়ালিটি খুবই স্ট্রং করেছে কার্বন ফাইবারের মধ্যে, রাবার প্রোডাক্ট করার কারণে কিন্তু হাত থেকে পড়লেও কিন্তু এই ল্যাপটপটি কিছুই হবে না। আসলে স্টুডেন্ট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি বলেন যাই বলেন না কেন, এই বাজারের মধ্যে এটাই হচ্ছে সেরা ল্যাপটপ মার্কেটের মধ্যে। প্রাইসটা দেখেছি খুবই অফার প্রাইসে মাত্র 12,990 টাকা। এই ল্যাপটপের সাথে 12,000 টাকার দামের ল্যাপটপ নিলে আমরা কিন্তু একটা আকর্ষণীয় লেনোভো ব্র্যান্ডের নিকব্যান্ড দিচ্ছি, প্লাস আরও অনেকগুলো গিফট দিচ্ছি। আসলে সবাইকে একটা ব্যাগ দিয়ে একটা মাউস দিই, আমরা অনেকগুলো গিফট দেওয়ার চেষ্টা করছি। অন্যতম হচ্ছে একটা মাউস দিচ্ছি, ভালো ব্র্যান্ডের, ভালো মানসম্মত একটা মাউস দিচ্ছি, ব্যাগ দিচ্ছি, প্লাস একটা মাউস দিচ্ছি, একটা নিকব্যান্ড পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে, প্লাস একটা মাউস প্যাড পাবেন। আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে এইচকে টেকনোলজি সবসময় বলে চার্জ আপনার চার্জারটা যদি ভালো না, তো অ্যাডাপ্টার যদি ভালো না হয় কিন্তু আপনার ল্যাপটপ কিন্তু ইউজ করতে পারবেন না বেশি দিন, ব্যাটারি ব্যাকআপটা কিন্তু খুব বেশি ভালো পারফরমেন্স পাবেন না, যে জন্য সবসময় চেষ্টা করছি অরিজিনাল চার্জারটা প্রোভাইড করার জন্য। যারা চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে বড় ডিসপ্লে ল্যাপটপ লাগবে, একটু বড় ডিসপ্লে, বিল কোয়ালিটি হতে হবে একটু স্ট্রং, ব্যাটারি ব্যাকআপ হতে হবে ভালো, তাদের কথা মাথায় কিন্তু আমরা আরও একটি প্রোডাক্ট করেছি, ডেল ল্যাটিটিউড সিরিজের 3300। 3300 কিন্তু আমাদের কাছে অনেকগুলো কোয়ান্টিটি আছে, চাইলে কিন্তু দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে। এখানে র্যাম হিসেবে ব্যবহার করে 8 জিবি র্যাম রয়েছে, 4 জিবি গ্রাফিক্স রয়েছে, 128 জিবি এসএসডি রয়েছে, চাইলে কিন্তু এসএসডিটা আপডেট করার সুযোগ রয়েছে। 14.1 ইঞ্চি ডিসপ্লে, ন্যানো বেজেল বলা যায়, আসলে সেমি ন্যানো বেজেল বলা যায়। আর এটারও বিল কোয়ালিটি কিন্তু খুবই স্ট্রং করেছে, কার্বন ফাইবারের মধ্যে কিন্তু রাবার প্রোডাক্ট করা হয়েছে, রাবার প্রোডাক্ট করার কারণে কিন্তু এটা কিন্তু বিল কোয়ালিটি খুবই স্ট্রং। আর টাচপ্যাডটা যদি দেখাই, একদম স্মুথ প্লেন একটা টাচ মোড ব্যবহার করেছে, যে জন্য টাচপ্যাডটা কিন্তু খুবই জোস দেখা যায়, কিবোর্ডটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে। আর ব্যাক সাইডটা যদি দেখায় খুবই ডিসেন্ট কন্ডিশনে রয়েছে, একদম ফ্রেশ কন্ডিশন আসলে এই প্রোডাক্টটি আমাদের কাছে রয়েছে। ব্যাটারি ব্যাকআপ পাবেন 3 থেকে 3.5 ঘন্টা। এটার প্রাইসটা দেখেছি খুবই অফার প্রাইসে মাত্র 17,500 টাকা। মাত্র 17,500 টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটি আমাদের থেকে পারচেস করতে পারবেন। এটা কিন্তু কোয়ান্টিটি আছে, যারা নিতে চান তারা আগে আগে আসবেন, তাহলে দেখে শুনে 5টা 10টা দেখে একটা ল্যাপটপ নেওয়ার সুযোগ পাবেন। এরপরে লেনোভো ব্র্যান্ডের আরও একটি প্রোডাক্ট দেখবো, লেনোভো থিমপ্যাড সিরিজের আসলে Core i5 7th Gen 8th Gen প্রাইস যদি বাজেট করতে যান অনেক টাকা প্রাইস পড়ে যায়। আমরা আসলে বাজেট ফ্রেন্ডলি লেনোভো থিমপ্যাডের মধ্যে একটি সুপার
ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ করার চেষ্টা করেছি লেনোভো 13। এটার মডেলটা হচ্ছে লেনোভো থিমপ্যাড 13 কোর i5 প্রসেসরের 7 জেনারেশন, 8GB র্যাম রয়েছে DDR4 এর, 2462 এর 4GB গ্রাফিক্স রয়েছে, 256GB এসএসডি রয়েছে, চাইলে কিন্তু আপডেট করার সুযোগ রয়েছে। আর এটার যদি ওভারঅল যদি কন্ডিশন থাকে, খুবই ডিসেন্ট কন্ডিশনে, ব্যাকলাইট থেকে নিয়ে সবকিছু ফিচার অ্যাভেল হয়েছে, টাচপ্যাডটা কিন্তু খুব জোস কন্ডিশন হয়েছে, সবগুলো পোর্ট কিন্তু অ্যাভেলেবেল হয়েছে। ইউজ প্রোডাক্ট মানে সবাই চিন্তা করে যে ভাই পোর্ট টোট বা আশেপাশের যে কেবলগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা, আমি বলবো ঠিকঠাক নাই। এই টাইপের প্রোডাক্ট আসলে আমরা আনিও না, আমরা আপনার আগে যেহেতু আমরা পার্চেস করে নিয়ে আসি, অবশ্যই আমরা চেষ্টা করবো ভালোটাই নিয়ে আসার জন্য, কারণ খারাপটা কিনে তো আমি ঠকবো না, অবশ্যই আপনি আমি যদি ঠকবো না আপনাকেও ঠকাবো না আমি। এবং এটা যদি ডিসপ্লেটা তো দেখাই, 13.1 ইঞ্চির ডিসপ্লে, একদম এইচডি ডিসপ্লে বলা যায় এটাকে, খুবই ডিসেন্ট কন্ডিশনের, সুপার স্লিম, একদম আলট্রা স্লিম, যারা চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি তাদের কথা মাথায় রেখে কোর i5 এর 7 জেনারেশনের প্রাইস রেখেছি মাত্র 23,500 টাকা। মাত্র 23,500 টাকা দিয়ে কিন্তু আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের কিন্তু 4টা কম্পালসারি ফিক্সড, মানে কম ফিক্সড আপনি এই গিফটগুলো পেয়ে যান। একটা করে নিকবেন পেয়ে যাবেন, মাউস পাবেন, মাউস প্যাড পাবেন, ব্যাগ পাবেন, মাউস প্যাডটা, 4টা গিফট কিন্তু কনফার্ম আপনি বুঝে নেবেন প্রত্যেকটা ল্যাপটপ পারচেস করলে, কিন্তু এই 4টা গিফট কিন্তু আমাদের রয়েছে লেনোভো ব্র্যান্ডের মধ্যে দেখিয়েছি। এবার ডেল ব্র্যান্ডের মধ্যে আরও একটি প্রোডাক্ট দেখবো, ডেল 3380টা 14.1 ইঞ্চি ডিসপ্লের মধ্যে আমাদের কাছে এসে গেছে। এটা কিন্তু 14.1 ইঞ্চি ডিসপ্লে কিন্তু আমাদের কাছে এসেছে। এটার কোর i5 প্রসেসরের 7 জেনারেশন, ইন্টেল কোর i5 প্রসেসরের 7 জেনারেশন, 8GB র্যাম ব্যবহার করা হয়েছে, 256GB এসএসডি ব্যবহার করা হয়েছে, 4GB গ্রাফিক্স রয়েছে, চাইলে কিন্তু আপডেট করার সুযোগ রয়েছে, চাইলে কিন্তু এসএসডিতে 512 পর্যন্ত এসএসডি আপডেট করার সুযোগ রয়েছে। টাচপ্যাডটা যদি দেখাই, খুবই জোস টাচপ্যাডটা, একদম প্লেন ব্যবহার করেছে, যে কারণে কিন্তু টাচপ্যাডটা এটার সাথে কিন্তু ভালো দেখাচ্ছে। আর কিবোর্ডটা যদি দেখাই, খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে, 14.1 ইঞ্চি সেমি ন্যানো বেজেল ডিসপ্লে, এটারও প্রোডাক্ট রাবার প্রোডাক্ট করার কারণে কিন্তু এটা বিল্ড কোয়ালিটি খুবই স্ট্রং। রাবার প্রোডাক্ট বিষয়টা কেন উঠাচ্ছি, কারণ এটা আসলে হাত থেকে পড়লে আসলে ড্যামেজ হওয়ার চান্স থাকে, বাট রাবারের কারণে এটা কিন্তু ড্যামেজ হওয়ার চান্সটা খুবই কম। ব্যাটারি ব্যাকআপ হিসেবে পাবেন 3-4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটার সাথে কিন্তু আমাদের 4টা গিফট রয়েছে। আর ওভারঅল যদি কন্ডিশন থাকে, খুবই ডিসেন্ট কন্ডিশন রয়েছে, এটাও কিন্তু আমাদের কাছে স্টক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যারা নিতে চান। এই ভিডিওর 3 দিন পর্যন্ত এই অফারটা থাকবে, রিলিজ হওয়ার 3 দিন পর্যন্ত এই অফারটা থাকবে, যারা নিতে চাচ্ছেন এই প্রাইসে তারা অবশ্যই এই ভিডিও রেফারেন্সটা দিতে হবে, রেফারেন্স দিলে কিন্তু এই অফার এবং গিফট সবগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এটার প্রাইস রেখেছি মাত্র 23,500 টাকা, মাত্র 23,500 টাকা কোর i5 এর 7 জেনারেশন, 23,500 টাকা। আরও অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে, আমরা দেখার চেষ্টা করব। আমাদের ল্যাপটপগুলো আসলে ঢাকার বাইরে অনেকে আসলে ভিডিওগুলো দেখেন, কষ্ট করে আসলে ঢাকায় আসতে পারেন না, বা ঢাকা চিনেন না, অসুবিধা ফিল করতেছেন, আসলে তাদের কথা মাথায় কিন্তু আমরা কুরিয়ার ফ্যাসিলিটি খুবই ভালো দেখার চেষ্টা করেছি। মাত্র 1,020 টাকা আমাদেরকে অগ্রিম পেমেন্ট দিলে নন রিফান্ডেবল 1,00,000 টাকা পর্যন্ত ল্যাপটপ যে প্রাইসগুলো সেই ল্যাপটপ কিন্তু আপনার কাছে পাঠাই দিব। ল্যাপটপ হাতে পাওয়ার আগে আপনি কিন্তু কুরিয়ারে বসে ল্যাপটপ টাকা দেওয়ার আগে কিন্তু কুরিয়ারে বসে ল্যাপটপটা ঠিকঠাক আছে কিনা চালা ইউজ করে দেখে কিন্তু বাকি টাকা দিতে পারবেন। তাও যদি অসুবিধা হয় কিন্তু 15 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে, 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি রয়েছে, তো সেহেতু চিন্তার কোনো কারণ নেই। যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা কিন্তু কুরিয়ারে নিতে পারবেন। এরপর আরেকটি প্রোডাক্ট দেখাবো, এটা আসলে এইচপির মধ্যে খুবই জনপ্রিয় স্মার্ট এবং বাজেট ফ্রেন্ডলি, আসলে এটা হচ্ছে 840G3। এটা চেনেন না আসলে ল্যাপটপ নিয়ে যারা ঘাটাঘাটি করছেন, এটা সম্পর্কে কিন্তু ভালো জানেন। কোর i5 প্রসেসর 6 জেনারেশন, 8GB র্যাম রয়েছে DDR4 এর, 2462 এবং 256GB এসএসডি রয়েছে, চাইলে কিন্তু আপডেট করার সুযোগ রয়েছে, 4GB গ্রাফিক্স রয়েছে, অপশনাল হিসেবে ফিঙ্গারপ্রিন্টে রয়েছে ব্যাকলাইট থেকে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট, আর স্পিকারটা কিন্তু উপরে ব্যবহার করা হয়েছে, যেটা কারণে সাউন্ড কোয়ালিটি কিন্তু অ্যাকুরেট পাবেন, 14.1 ইঞ্চি IPS ডিসপ্লে, যে কারণে কিন্তু ডিসপ্লে রেজুলেশনটা খুবই ভালো পাবেন, FHD ডিসপ্লে কিন্তু এটার, ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। G3 কিন্তু মার্কেটে অনেকগুলো প্রাইস হয়ে থাকে, কারণ কিন্তু ব্যাকলাইট না থাকলে প্রাইস কম, এই নর্মাল ডিসপ্লে যদি ব্যবহার করে প্রাইস কিন্তু কমে যায়। আমাদের এখানে সবগুলো কিন্তু যেভাবে বিল করে এইচপি সেম কিন্তু ওই কনফিগারেশন অনুযায়ী কিন্তু আমাদের কাছে রয়েছে, আর সবগুলো পোর্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ব্যাকসাইডে যদি দেখে একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে G3টা আমাদের। প্রাইসটা কিছু খুবই অফার প্রাইসে মাত্র 23,500 টাকা, 23,500 টাকা হলে কিন্তু 4টা গিফট সহ G3টা আমার থেকে পারচেস করতে পারবেন। দেখতে দেখতে আসলে ভিডিওর একবার শেষ প্রান্তে চলে এসেছি, শেষ করার আগে একটি প্রোডাক্ট দিয়ে শেষ করব। লেনোভো থিমপ্যাড সিরিজের আরও একটি প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে, লেনোভো T470S। 70 আর 70S এর মধ্যে পার্থক্য হচ্ছে এটা কিন্তু একটু স্লিম, 70S টা একটু স্লিম হয়, 70টা একটু মোটা হয়, ঠিক আছে, আর বাকি সব কনফিগারেশন ঠিকঠাক থাকে। আর এটাতে কোর i5 প্রসেসরের 6 জেনারেশন, 8GB র্যাম রয়েছে, 256GB এসএসডি রয়েছে, 4GB গ্রাফিক্স রয়েছে, চাইলে কিন্তু র্যামটা কিন্তু আপডেট করার সুযোগ রয়েছে, আর এসএসডিটাও কিন্তু আপডেট করার সুযোগ রয়েছে, ডুয়েল স্টোরেজ থাকার কারণে কিন্তু আপনি এসএসডিটা র্যামটা দুটো আপডেট করার সুযোগ রয়েছে। অপশনাল হিসেবে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে, ব্যাকলাইট কিবোর্ড থেকে নিয়ে সবগুলো ফিচার, টাচপ্যাডটা কিন্তু খুব জুন। থিমপ্যাড আমরা এর আগেও আমরা বিক্রি করেছি, বাট ফ্রেশ কন্ডিশন আমরা আসলে পাই না, না পাইলে করতে দিই, বাট এটা
খুবই ফ্রেশ কন্ডিশনের পাইছি আমরা। আর 14.1 ইঞ্চি ডিসপ্লে, আই FSD ডিসপ্লে, এটাতে টাচ স্ক্রিন ভেরিয়েন্ট এবং নন টাচ স্ক্রিন ভেরিয়েন্ট আমাদের কাছে দুইটাই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। 16 জিবি দিয়ে চাইলেও কিন্তু নিতে পারবেন। আর এটা যদি ব্যাক সাইডে দেখায় খুবই ডিসেন্ট কন্ডিশন রয়েছে, সবগুলো পোর্ট রয়েছে জয়স্টিক থেকে নিয়ে, সবগুলো পোর্ট কিন্তু এই পাশে টাইপ সি থেকে নিয়ে স্মার্ট কার্ড সবগুলো পোর্ট অ্যাভেলেবেল রয়েছে। ইফো 7 সিরিজের PBS প্রাইস কিন্তু আমাদের অনেক ছিল, 24,500 টাকা ছিল, সেটা কিন্তু বর্তমানে করা হয়েছে মাত্র 23,500 টাকা। আর 24,500 টাকা হচ্ছে যেটা টাচ স্ক্রিন, সেটা কিন্তু 24,500 টাকা। এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে রয়েছে, 16 জিবিও করতে পারবেন চাইলে, 512 জিবিও চাইলে নিতে পারবেন। এই আসলে ল্যাপটপ, আসলে সবগুলো ল্যাপটপ আসলে দেখানো সম্ভব না। আজকে আসলে কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি, সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আসলে ল্যাপটপ কিনতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা আমার ফেসবুক পেজে নক করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ফেসবুক পেজে লাইক করে দিবেন, তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো, আমাদের যে প্রোডাক্টগুলো আপডেট হয় প্রতিদিন, যে প্রোডাক্টগুলো আসে সেগুলো কিন্তু আপডেটটা আপনি পেয়ে যাবেন। আপডেট পেলে কিন্তু আপনি নতুন নতুন ভিডিওগুলো দেখলে নতুন নতুন প্রাইস সম্পর্কে এবং নতুন যে প্রোডাক্টগুলো ঢুকবে সেগুলো সম্পর্কে কিন্তু আপনি ভালো জানতে পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।